السلام عليكم ورحمة الله وبركاته حمدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني قولي رب زدنا علما رب يسر ولا تعسر تمن بالخير একজন ভাই প্রশ্ন করেছিলেন যে লুডু খেলার বিধান কি ইসলামে কি লুডু খেলা জায়েজ বর্তমানে লকডাউনের সময়তে অনেক ভাই ঘরে অবসর সময়ে লুডু খেলে টাইম অতিবাহিত করছে তো এই লুডু খেলার বিধান কি দেখুন এ ব্যাপারে শেখ সালে আল মুনাজ্জিদ রহিমুল্লাহ আলাই বলছেন যে লুডুর যে গুটিটা হয় তার ছটা স্তর থাকে ছটা তল থাকে প্রত্যেকটাতে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে 1 থেকে 6 পর্যন্ত এবং এতে 4 জন লোক লাগে কখনো 4 জন আলাদা আলাদা করে খেলে আবার কখনো 4 জন দুজন দুজন করে ভাগ হয়ে দুটো দল হয়ে খেলে তো লুডুর যে এই বৈশিষ্ট্য অনেকটাই বা পুরোটাই যেটা পাশা খেলে তার সঙ্গে মিলে যায় আপনি যদি কোনো জায়গাতে পাশা খেলা দেখেছেন লুডু তো আমরা সকলেই দেখেছি লুডুর যে ঘুটি বা লুডুর যে ওই গুটিটা হয় পাশার গুটির সেম একই রকম দেখতে লুডুর গুটি আর পাশার গুটি একদম সেম একই রকম দেখতে একই বৈশিষ্ট্যের একই রকম ওরও 6টা তল থাকে ওরও 6টা পয়েন্ট থাকে 1 থেকে 6 পর্যন্ত ছক্কা এরও হয় ছক্কা ওরও হয় হ্যাঁ তো একদম সেম বৈশিষ্ট্য পাশা আর লুডু একই বৈশিষ্ট্যের গুটি কিন্তু খেলাটা একটু পার্থক্য আছে সেটা হচ্ছে যে লুডুতে একটাই গুটি হয় আর পাশাতে দুটো গুটি হয় তো এর উপর ভিত্তি করে শেখ সলাউল্লাহ মুনাজ্জিদ রহিমুল্লাহ আলাই বলছেন যে ওয়াইদা কানাল আমর কাযালিকা যদি সত্যি বিষয়টা এইরকম যে লুডু খেলা আর পাশা খেলাটা একই রকম পাশার গুটি আর লুডুর গুটি একই রকম একই বৈশিষ্ট্যের একই পদ্ধতিতে খেলা হয় ওর পয়েন্ট গোনা হয় এরই পয়েন্ট গোনা হয় তাহলে আমরা ধরব ফাইন্নাহা নাখুদু নাফসু হুকমুল লাআব বিন্নার্দ তাহলে আমরা ভাববো যে লুডু খেলা হচ্ছে পাশা খেলার মতোই লুডু খেলা হচ্ছে পাশা খেলার মতোই আর পাশা খেলার হুকুম হচ্ছে হারাম পাশা খেলার হুকুম হচ্ছে হারাম ঠিক ওইভাবেই আমরা লুডু খেলার হুকুমকেও ধরব কি লুডু খেলাও ইসলামে হারাম লুডু খেলাও ইসলামে হারাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুলাইমান বিন বুরাইদা থেকে বর্ণিত যে আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান লাইবা বিন নারদাশির যে ব্যক্তি পাশা খেলল ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরি ওয়া দামিহি নিশ্চয় সে তার হাতকে বা হস্তদ্বয়কে শুকুরের মাংস এবং রক্তে রঙিন করে নিল তার হস্তদ্বয়কে শুকুরের মাংস এবং রক্তে রঙিন করে নিল সহি মুসলিম 10 নম্বর অধ্যায়ের 2260 নম্বর অনুচ্ছেদ হাদিস নম্বর 5789 সহি আবু দাউদ হাদিস নম্বর 4939 তো এ হাদিসে আমরা জানতে পারলাম স্পষ্ট ভাষাতে যে ব্যক্তি লুডু খেলা বা পাশা খেলা খেললো সে তার হস্তদ্বয়কে শুকুরের মাংসে রঙিন করে নিল বা রক্তে রঙিন করে নিল এ হাদিসের ব্যাখ্যাতে সহি মুসলিমের ভাষ্যগ্রন্থে বলা হচ্ছে ওয়াহাদাল হাদিস হুজ্জাতুন ইশাফাঈ ওয়া জুমহুর ফি তাহরিম আল-লাআব বিন-নারদ এই হাদিসটা দলিল ইমাম শাফির নিকটে এবং জুমহুর উলামার নিকটে কি যে হাদিস প্রমাণ করছে যে পাশা খেলা হারাম এবং ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন ইমাম মালিক এবং আহমদ বিন হাম্বল দুজনেই বলছেন যে অনুরূপভাবে যে শতরঞ্জ খেলা হয় সেটাও হারাম বরং ইমাম মালিক রহিম বলছেন ওকালা মালিকু হুয়া শাররুন মিনান নারদ বরং শতরঞ্জ খেলা পাশা খেলা চাইতো বেশি হারাম শতরঞ্জ খেলা পাশা খেলার চাইতেও বেশি ভয়ঙ্কর তো ইমাম নাওয়াবী রহিমাহুল্লাহ বলছেন আইনুল মাবুদের মধ্যে যে
في حال عقلها منهما هو تشبيه لتحريم اللعب بالنرد بتحريم عقلها এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশা খেলাকে শুকুরের মাংসে বা রক্তে হাত রঙিন করার সঙ্গে সাদৃশ্য এই জন্য দিয়েছেন যে যেরকম শুকুরের মাংস এবং রক্ত খাওয়া হারাম ঠিক অনুরূপভাবে পাশা খেলাও হারাম ঠিক অনুরূপভাবে পাশা খেলাও হারাম তো আমরা বুঝতে পারলাম যে লুডু খেলার ধরন যেহেতু এক সেজন্য পাশা খেলার উপর ভিত্তি করে বা কেয়াস করে আমরা বলতে পারি যে লুডু খেলাও হারাম লুডু খেলাও হারাম যদিও লুডু খেলাটা আমাদের এই যে অনারব দেশ আরবেরা লুডু খেলে না আরবরা লুডু সম্পর্কে অপরিচিত অনারব দেশগুলিতেই লুডু নামক এই হারাম চলে হ্যাঁ তো আমরা বুঝতে পারলাম যে পাশা আর লুডু সেম বৈশিষ্ট্যর সেজন্য যেরকম পাশা খেলাকে রাসূলুল্লাহ হারাম বলেছেন সেজন্য লুডু খেলাটাও হারাম যেহেতু একই বৈশিষ্ট্যের খেলা হাদা মা ইন্দা আল্লাহু আলামিস সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু